Assalamualaikum everyone, welcome back to my channel. FNF cooking এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভীষণ মজাদার সহজ একটি প্ল্যাটারের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদেরকে আমি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি সহজ একটা প্ল্যাটারের রেসিপি শেয়ার করব। অর্থাৎ আজকের এই পর্বে একই ভিডিওতে আমি তিনটি রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন, ফ্রাই চিকেন এবং চিকেন মোমো। তিনটি ভিডিও খুব সহজভাবে এবং শর্টকাট ওয়েতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়ার জন্য মুরগির মাংসটা মেরিনেট করব। তো এখানে 600 গ্রামের মতো ছোট সাইজের একটা মুরগি আমি নিয়েছি আর মুরগিটাকে এভাবে একটু কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সুইট চিলি সস দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, সাদা সিরকা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1/2 চা চামচ, লেবু রস দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ, একটা ডিম ভেঙে নিচ্ছে। ডিমটা ভেঙে নেওয়ার পর এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছে। তো মশলাটার সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 1/4 কাপ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বেকিং পাউডার না এখানে কিন্তু বেকিং সোডাটা দিতে হবে। তারপর আবারও মুরগির মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা একটু টাইট হয়ে আসবে, তো সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি, কারণ মিশ্রণটাকে একটু নরম করে মেখে নিতে হবে। এখানে 1 টেবিল চামচের মতো পানি আমি দিয়েছি, খুব বেশি পানি লাগবে না। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন মুরগির মাংসটাকে খুব ভালোভাবে আরও একবার মেখে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এখন রেস্টে রেখে দিব। এরপর চলে যাচ্ছি চিকেন চাউমিন তৈরি করতে। তো চাউমিন তৈরি করে নেওয়ার জন্য এখানে মুরগির মাংসের ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারপর ভালোভাবে একটু সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসটাকে এখানে একটু পাতলা এবং লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে ময়দা দিতে পারেন। শেষের দিকে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার কারণে এর কোটিংটা ভালো হবে, মানে মশলাটা মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে লেগে থাকবে। এখন এই মুরগি মাংসটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চাউমিনের জন্য একটা সস তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ। তারপর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাউমিনের জন্য সসটা। তো সসটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চাউমিনটা সেদ্ধ করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল দেওয়ার কারণে নুডলসটা সেদ্ধ হওয়ার পর একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে না, মানে অনেকটা ঝরঝরে থাকবে। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 250 গ্রামের মতো চাউমিন নুডলস। চাউমিন নুডলসটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে 8-10 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে।
তো চাউমিন নুডলসটা এখানে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে খুব বেশি যেন সিদ্ধ না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখন এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর নুডলসটা রান্না করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর মুরগির মাংসটা দিয়ে দিলাম। মেরিনেট করে মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ভাজার সময় খেয়াল রাখবেন যেন মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো মাংসটা এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর মূল রান্নাটা করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা 30 সেকেন্ডের জন্য একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে লাল এবং সবুজ দু রঙের বেল পেপার, হাফ কাপের মতো। বেল পেপারটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে বেশ খানিকটা বাড়ানো আছে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা। সসটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর সেদ্ধ করে রাখা চাউমিন নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে দেওয়ার পর এখন সসের সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে করতে হবে, তা না হলে কিন্তু আবার সবজিটা একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে, তো সেটা করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর একত্রে সবকিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে চিকেন চাউমিন রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে এটা নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা সবশেষে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা সার্ভিং প্লেটে আমি চাউমিন নুডলসটা সার্ভ করছি। চিকেন চাউমিনটা তৈরি হয়ে যাওয়ার পর এখন তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটা তৈরি করার আগে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর 1-1টা পিস ডুবো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর 1-1টা মুরগির মাংস ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে উল্টে পাল্টে মুরগির মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়েও কিন্তু ভাজা যাবে না, আবার একেবারে বাড়িয়েও কিন্তু ভাজা যাবে না, সেক্ষেত্রে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। তবে এখানে চিকেন ফ্রাইগুলো ভাজতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে, তবে চুলার তাপমাত্রা 1-1টার 1-1 রকম হওয়ার কারণে সময়টা কম বেশি লাগতে পারে। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর একটা সার্ভিং প্লেটে এগুলোকে আমি সার্ভ করছি। দেখুন এখানে কোটিংটাও কিন্তু খুব ভালো হয়েছে এবং এটা আসলে অনেক বেশি মুচমুচে হয়েছে। এরপর চলে যাচ্ছি চিকেন মোমো তৈরি করে নেওয়ার জন্য। এখানে নিয়েছি 1 কাপ চিকেন কিমা, তার ভেতর দিয়ে দিলাম 3-4টার মতো কাঁচা মরিচ কুচি। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, মিহি করে কুচি করে কাটা এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সয়া সস দিয়ে দিলাম এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গরম তেল দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। তারপর সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো
মুরগির মাংসের কিমাটা মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি মোমোর জন্য একটা ডো মেখে নিতে। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর নরমাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে মোটামুটি শক্ত করে এখানে একটা ডো মেখে নিচ্ছি। আর রেগুলার রুটি বা পরোটার ডো থেকে কিন্তু এই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে, কারণ ডোটা একটু শক্ত করে মেখে নিলে হবে কি মোমোর ভাজটা দিতে বেশ সুবিধা হয়। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পর সমান দু ভাগে আমি ভাগ করে নিয়ে একটা ভাগ দিয়ে মোটামুটি পাতলা করে এখানে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু এখানে খুব বেশি মোটা আবার একেবারে পাতলাও হবে না। তো মোটামুটি পাতলা করে এখানে রুটিটা বেলে নিয়েছি, রুটির সাইডটা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর এই ধরনের একটা গোলাকার কুকি কাটার দিয়ে রুটিটা আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা কেটে নেওয়ার পর এখন আমি মোমোর ভাজটা দিয়ে নিয়েছি। তো সামান্য পরিমাণে চিকেন কিমা রুটির মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর মোমোর ভাজটা আমি দিয়ে নিচ্ছি। আর মোমোর ভাজটা এখানে আমি ঠিক কিভাবে দিচ্ছি ওইভাবে আসলে বলে বোঝানো সম্ভব না, আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। মোমো কিন্তু অনেক রকম ভাজেই তৈরি করা যায়, তবে আমার কাছে যে ভাজটা সব থেকে সহজ বলে মনে হয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোমোটা আমার তৈরি করা হয়ে গেল। এখন বাকি যে রুটিগুলো আছে সবগুলো দিয়ে একই রকম ভাবে এখানে মোমোগুলো আমি ভাজ দিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি মোমোগুলো স্টিম করতে। স্টিম করার জন্য চুলায় এই ধরনের একটা রাইস কুকারের সঙ্গে যে প্যানটা আছে সেটা বসিয়ে দিয়েছি। তারপর সেম রাইস কুকারের সঙ্গে যে প্লাস্টিকের স্টিমার থাকে স্টিমারটা বসিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন এক এক করে মোমো প্যানে বসিয়ে দিচ্ছি। সবগুলো মোমো স্টিমারের প্যানটাতে বসিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে প্রায় 15-20 মিনিটের মতো এটা আমি ভাপিয়ে নিব। মোমোগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন কালারটাও কিন্তু এখানে সুন্দর এসেছে। এরপর একটা সার্ভিং প্লেটে আমি মোমোগুলোকে সরাসরি গরম অবস্থায় সার্ভ করছি। তো এক এক করে তিনটা রেসিপি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ একই ভিডিওতে যেহেতু আমি তিনটা রেসিপি দেখাচ্ছি, তো সেক্ষেত্রে ভিডিওটা আসলে একটু লম্বা হবে, এটাই স্বাভাবিক। আশা করছি চাইনিজ প্ল্যাটারের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।